এটা জেসে পুকুর বা জলের জায়গা নয়, এর একটা বড় ইতিহাস তোমাদের সাথে শেয়ার করার পর তোমরা বুঝতে পারবে এই পুকুর অনেক বড় বড় ধামের থেকেও অনেক দামি। বাঁকড়ায় অন্তর্ধান স্থল জানুকুণ্ড আশ্রম, নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সব তীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এসে ছিলেন। সেই কুণ্ড যে কোনো সপ্তসাগর সপ্ত নদীর থেকে অনেক দামি। প্রতি বছর বহু ভক্তরা এখানে আসেন, এই পুকুরের জল তারা মাথায় দেন এবং নিজেদেরকে পবিত্র করেন। কত দামি, কত উচ্চ মানের জায়গায় আজকে আমরা তোমাদেরকে নিয়ে পৌঁছতে পারলাম। ম্যানিপুলো ব্লগের মাধ্যমে তোমরা সেই জায়গা দেখতে পাচ্ছ যে কত দামি জায়গা। দেখো বীরভূমের এক গ্রামের মধ্যে কত জায়গা রয়েছে যার ঐতিহাসিক মূল্য কয়েকশো বছরের পুরনো, অনেক দামি। মন্দির মন্দির, মসজিদ মসজিদ, চার্চ চার্চ, আমরা সব জায়গাতেই যাই, সব ধর্মর জায়গায় আমাদের কাছে সমান দামি। ম্যানিফোল্ড ব্লক সবার জায়গাতেই পৌঁছয়, সব মানুষের ধর্মকেই আমরা সমান উচ্চ মানের স্থানে জায়গা করে তোমাদের সাথে সেই ভিডিও আমরা শেয়ার করি। আজকে তার মধ্যেই একটা জায়গা, বীরচক্রপুর ধাম, নিতাই মহাপ্রভুর জন্মস্থান। বীরচক্রপুর ধামে জগন্নাথ মহাপ্রভুর মন্দিরের ঠিক বাইরে বহু বছরের পুরনো যে গাছ রয়েছে, তোমাদেরকে সেই গাছের ভিডিও আমি শেয়ার করছি। গাছে ঝুড়ি নেমে নেমে আলাদা আলাদা এক একটা করে গাছ তৈরি হয়ে গেছে। আমরা এখন বীরচন্দ্রপুরে ঢুকলাম। বীরচন্দ্রপুরে ফেমাস, খুব বহু বছরের পুরনো জগন্নাথ মন্দির রয়েছে এখানে। একদম পুরীর আদলে এখানে জগন্নাথ ধাম রয়েছে। তা সেখানে যাওয়ার আগে আমরা একটু বাইরে একটু দাঁড়িয়ে নিচ্ছি। এখানে স্পেশাল নলেন গুড়ের চা, দেখো আমার পেছনে একদম আমাদের পুরীর যারা ওখানকার পূজারী থাকে ওই রকম আদলে এখানে পুরো সেট আপ করা, তারাই বানিয়ে দিচ্ছে একদম, যেটা আমরা পান্ডা বলি পুরীতে। তা সেরকমই পুরীর আদলেই এখানে এরকমই সব চারদিক সাজানো গোছানো, একদম মনে হবে একদম আমাদের পুরীর আর একটা পার্ট টু আমাদের বাংলাতে রয়েছে। তা সেখানে আমরা এখন নলেন গুড়ের গরম গরম চা খাচ্ছি, অভূতপূর্ব নলেন গুড়ের গন্ধ বেরোচ্ছে। তা সেই চা খেয়ে তারপর আস্তে আস্তে আমরা এগোব, সঙ্গে থাকো বীরচন্দ্রপুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পশ্চিমবাংলায় তোমরা দেখতে পাবে পুরীর মন্দিরের আদলে আর একখানা জগন্নাথ ধাম, বৈষ্ণব মন্দিরের আদলে তৈরি করা, অবিকল পুরীর মন্দিরের আদলে করা জগন্নাথ ধাম বীরচন্দ্রপুর। এখানে খুব সুন্দর মন্দিরের আদলে মন্দির রয়েছে, বীরচন্দ্রপুর জায়গার নাম। মন্দিরের ভেতরে ভিডিও এবং ছবি তোলা নিষেধ থাকার জন্য আমি হয়তো ভেতরে ভিডিও করতে পারবো না,
তা সেই জন্য বাইরে থেকে তোমাদের ভিতরের এন্ট্রেন্স ঢোকার যে জায়গা সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। মন্দিরটা আমি শেয়ার করছি ভিডিওটা। কথিত রয়েছে এই মন্দির তৈরির যে কাঠ সেটা জলে ভেসে এসেছিল, সেই কাঠ দিয়ে প্রথম এই মন্দিরের নির্মাণ করা হয়। ভাবলেও কীরকম লাগে যে এত বছর আগের বহু পুরনো কথিত কথার ওপর ভরসা করে আমরা, আমাদের চোখের সামনে একটা ইতিহাস ভেসে ওঠে যে এত বছর আগে সেই কাঠ ভেসে আসলো, সেই দিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি হলো, সেই কাঠের নিতাই মহাপ্রভুর বানানো সেই মূর্তি আমরা আজকে যা দেখছি বাঁকড়া মন্দির নামে পরিচিত। এবং এখানে যে বীরচক্রপুরের যে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে সেটাও কিন্তু সেই নিতাই মহাপ্রভুর বানানো, যা তার মাকে সে দর্শন করিয়েছিল। এক চক্র দাম গড়বাস বীরচন্দ্রপুর বীরভূম নিতাইবাড়ে নামে পরিচিত সেই স্থান শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। আমরা এখন আস্তে আস্তে ভেতরের দিকে যাব, হয়তো ভেতরে হয়তো ভিডিও এখানেও তোলা যাবে না, এগুলো রেস্ট্রিকশন রয়েছে যে ভেতরে ভিডিও ছবি তোলা যায় না। বাইরে থেকেই তোমাদের সাথে সেটা শেয়ার করছি, চেষ্টা করব যদি ভেতরে গিয়ে ছবি বা ভিডিও তুলতে পারি। সঙ্গে থাকো। আমি বাইরে থেকে তোমাদের সাথে মন্দিরের যে ভিউ সেটা আমি শেয়ার করলাম, এখন আমরা এন্ট্রেন্সের দিকে যাব। সব জায়গায় দেখছো তোমরা দেওয়া রয়েছে যে ছবি তোলা যাবে না, ভিডিও তোলা যাবে না, তা যতটা সম্ভব আমি তোমাদের সাথে সেই ভিডিও ছবি বাইরে থেকেই তুললাম। এবার আমরা আস্তে আস্তে এন্ট্রেন্সের দিকে যাব। আমরা এখন বীরচক্রপুর ধাম থেকে একটু এগিয়ে মহাভারতে বর্ণিত, তোমরা সবাই জানো, পঞ্চপাণ্ডব যে অজ্ঞাতবাসে শেষ বছর কাটিয়েছিল যে জায়গায়, পঞ্চপাণ্ডবের থাকার বাসস্থান যেখানে ছিল সেই জায়গায় এখন আমরা এগোচ্ছি। পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে শেষ বছর এই জায়গায় কাটিয়েছিল, তোমাদের সাথে সেই ঐতিহাসিক জায়গা আমি শেয়ার করছি। ম্যানিফোর ব্লগের সেই ভিডিওর মারফত তোমরা দেখতে পাচ্ছ। আশপাশে ক্ষেত রয়েছে, ক্ষেতের মাঠ, ভেতরে পূজা অর্চনা হচ্ছে।
আমি তোমাদের সাথে আশপাশের যে পরিবেশ সেটাও শেয়ার বীরচক্রপুর ধাম এক চক্রপুর ধামের আর একটা যে প্রসিদ্ধ স্থান সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। কথিত রয়েছে যে এখানে শ্রীকৃষ্ণের যে চাকা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের সময় ছুঁড়ে মেরেছিল ক্রোধে, সেই চাকা এই স্থানেই এসে পড়েছিল। এই সেই স্থান বীরভূমে যেখানে সেই চাকা রথের চাকা এখানে পড়েছিল। দেখো এখানে খুব সুন্দরভাবে একটা পেন্টিং রয়েছে, তার মাধ্যমে তোমাদের সাথে সেই জায়গা আমি শেয়ার করলাম। তো আমরা খুব লাকিলি সেই রাজভোগের আজকে কুপন পেয়েছি। দেখো এখানে রান্নাবান্না হচ্ছে, যাবতীয় সরঞ্জাম, প্রচুর কাঠ এখানে জড়ো করা রয়েছে। প্রতিদিন বিশাল আকারে এখানে রান্নাবান্না হয়, প্রচুর ভক্তরা এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে। সেই স্থান তোমাদের সাথে আমি শেয়ার করছি। এর ঠিক পেছন দিকেই রয়েছে প্রসাদ কক্ষ, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে। দেখো আমি একটু জুম করছি আমার, যেটা তোমাদেরকে দেখানোর জন্য। আমরা ঠিক এই বিল্ডিংয়ে যাব, যদি সুযোগ হয় ওখানেও আমরা ভিডিও করব, যদি এন্ট্রি করতে দেয়। পড়াই রয়েছে বিশাল আকারের, যেখানে মহাভোগ রান্না হচ্ছে, আনাজ। আমরা আস্তে আস্তে ভোজন কক্ষের দিকে এগোচ্ছি। দেখো যাওয়ার পথে কি সুন্দর স্থল পদ্ম গাছ পদ্ম হয়ে রয়েছে। শ্রী শ্রী নিত্যানন্দের জন্মস্থান তরুণ। আমরা এখন নিতাই মহাপ্রভু নিত্যানন্দের জন্মস্থানের দিকে এগোচ্ছি। এই সেই রাস্তা ভেতরে যাওয়ার। ভেতরে ইস্কনের মন্দির রয়েছে, এখানে ভোগ হয়, মহাভোগ হয় দুপুরবেলা। সকালবেলা নাম লেখাতে হয়। তা আমরা বাইরে আজকে আর হোটেলে খাবো না, এখানেই চিন্তা করেছি। যদি আমরা পাই, নাম আমাদের হয়, ঠাকুর যদি চায়, তাহলে নিশ্চয়ই আমরা দুপুরবেলা এখানে আজকে ভোগ খেতে পারব। দেখি খবর নিই, তাহলে দুপুরবেলা খাবারটা এখানেই খেয়ে নেব। বাইক স্ট্যান্ডটা খুব সুন্দর। বিশাল মন্দির ঠাকুরের এখানে বানানো রয়েছে ইস্কনের তরফ থেকে। এটা হচ্ছে অতিথি ভবন, এখান থেকে গেস্ট হাউস, এখান থেকে দুপুরে খাবারের কুপন পাওয়া যাচ্ছে। তা মহাপ্রভুর এখানে যখন এসছি, দুপুরে খাবার না খেয়ে তো যাওয়া যায় না, তাই চেষ্টা করছি ভেতরে যাওয়ার যদি টিকিট পাই। তোমাদের সাথে এখন যে মন্দিরের ভিডিও আমি শেয়ার করছি, এটা হচ্ছে ইস্কনের মন্দির। বিশাল বড় মন্দির ইস্কনের তরফ থেকে এখানে বানানো হয়েছে, যেখানে ভোগ আরতি পুজো শ্রীকৃষ্ণের প্রতিনিয়ত প্রতিদিন ধরে হয়। আমরা আজকে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করে নেব। দুপুরের ভোগ আমরা এখানে কুপন কেটেছি। দু ধরনের এখানে হয়, এক ধরনের কুপন হয় রোজকারের ডেলি যে ভোগ হয় খাওয়া দাওয়া হয় সেটা, আর এক ধরনের হয় যেটাকে এরা রাজভোগ বলেন। তা আমরা আজকে খুব লাকিলি সেই রাজভোগের কুপন পেয়েছি। ওটা সিলেক্টিভ কিছু মানুষরাই পেয়ে থাকেন, কারণ খুব কম পরিমাণে হয়। তো যাই হোক,
যদি সুযোগ থাকে তোমাদের সাথে সেই ছবিও আমি বা ভিডিও আমি শেয়ার করব। তা এখন এই মুহূর্তে আমরা ইস্কন মন্দিরে এসে পৌঁছলাম। দুপুর 12:30 পরে আরতি ভোগ প্রদর্শন হওয়ার পরে সব মন্দিরই কম বেশি এখানে বন্ধ হয়ে যায়, যত মন্দিরই এখানে থাকুক সবই বন্ধ হয়ে যায়। তা তোমরা যদি আসো চেষ্টা করবে সকাল সকাল আসার, কারণ 1টার পর থেকে আস্তে আস্তে মন্দিরের গেট সব বন্ধ হয়ে যায়, তারপরে ভোগ আরতি আর তোমরা পাবে না, দেখার সুযোগ পাবে না। তা আমি অনুরোধ করব যারা ম্যানিফোল্ড ব্লগের সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার, তারা যদি এখানে আসো, এই পুণ্য স্থানে যদি তোমরা আসো, অবশ্যই চেষ্টা করবে সকালবেলা আসার, তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গা তোমরা ভালোভাবে ঘুরতে পারবে। কারণ এটা একটা নির্দিষ্ট প্লেস নয়, পাশাপাশি গ্রামের মধ্যে পরপর অনেকগুলো জায়গা, তোমাদের সাথে আমি সেই ভিডিও শেয়ার করেছি, তোমরা দেখবে যে অনেকগুলো জায়গা রয়েছে। তা পুরো কভার করতে গেলে অবশ্যই তোমাদের সকালে আসতে হবে, বেলা হয়ে গেলে বা দুপুর হয়ে গেলে তোমরা কিন্তু ভালোভাবে সব জায়গা দেখতে পারবে না, কারণ ভেতরগুলোই তোমরা ঢুকতে পারবে না। যদিও আমি ভিডিও বা ছবি ভেতরে তুলতে পারিনি, কারণ এখানে নিষিদ্ধ কোনো ছবি তোলা বা ভিডিও করা। তা বাইরে থেকে আমি সব মন্দির তোমাদের সাথে মন্দিরে সেই ভিডিও ছবি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তা এখন আমরা ভেতরে প্রবেশ করব, ভেতরে ঢুকে দর্শন করে তারপর দুপুরে আমরা এখানে ভোগ বা প্রসাদ গ্রহণ করব। সঙ্গে থাকো, যদি সুযোগ থাকে সেই ছবি বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দু ধরনের ভোগের ব্যবস্থা রয়েছে, নর্মাল ভোগ আর যেটা তোমাদেরকেও বললাম রাজভোগ। তা আমরা যেহেতু রাজভোগের কুপন পেয়েছি আজকে ঠাকুরের অশেষ কৃপা, তা সেই জন্যই সেই বিল্ডিংটা একটু আলাদা। নর্মাল ভোগ যেখানে থাকে সেখান থেকে রাজভোগ একটা আলাদা বিল্ডিংয়ে, মন্দির যে রয়েছে তার পাশে। আমরা এখন সেই জায়গায় যাচ্ছি। আমার ফোন নাম্বার ওরা নিয়ে নিয়েছিল, এখানে আসার পরে ওদের যেহেতু স্পেশাল ইভেন্টটা হয়, রান্নাবান্নাটা হয় এখানে, তা সেই জন্য ওরা ফোন করে করে সবাইকে কনফার্মেশন নিচ্ছে যে কেউ যদি দেরিতে পৌঁছায় তাদেরকে ফোন করে জেনে নেওয়া হচ্ছে যে তারা পৌঁছতে পেরেছে কি না। এই মুহূর্তে আমাদের কাছে এখান থেকে মন্দির থেকে ফোন এসেছিলো যে আপনারা পৌঁছতে পেরেছেন কি না রাজভোগের জায়গায়। তা আমি জানালাম যে আমরা পৌঁছে গেছি, আমরা উপরে রয়েছি। তখন বললো অপেক্ষা করুন, একটু পরেই দরজা খোলা হবে। মানে স্পেশাল ওরা একটা নেয় যারা রাজভোগ পায় তাদের জন্য। তা সেই সুযোগ আমি পেয়েছি, ধন্যবাদ ঠাকুরকে যে আমাকে সেই সুযোগ দিয়েছে। যাই হোক, আমরা এখানে রয়েছি, এখন অপেক্ষা করছি, সঙ্গে থাকো। রাজভোগের ব্যবস্থা হচ্ছে, ওনারা রেডি করছেন, এখানে বসার জায়গা রয়েছে। রাম রাম হরে হরে, জয়। আমাদের বীরচক্রপুর ধাম ঘোরা কমপ্লিট হলো, সঙ্গে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ ইস্কনের মন্দির। এখান থেকে আমরা দুপুরের ভোজন বলবো, মহাভোগ বলবো, রাজভোগ বলবো, আমরা সেটা শেষ করলাম, বেরোলাম। খুব ভালো লাগলো, অভূতপূর্ব জায়গা, যার ঐতিহাসিক মাহাত্ম্য শুধু নয় ধর্মীয় মাহাত্ম্য অনেক বড়, বিশাল তার আকার পরিধি, এবং ভারতবর্ষের অন্যতম প্রসিদ্ধ সেই জায়গা। আমরা আজকে ম্যানিফোল্ড ব্লগের সাথে তোমাদের সেই প্রসিদ্ধ জায়গার দর্শন করালাম। তা সবচেয়ে যেটা আরেকটা সুন্দর জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব, দুপুরে তোমাদের রাজভোগ যে আমরা দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করলাম সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে 22 রকম পদ হয়, 22 রকম পদ, পরমান্ন যেটাকে আমরা পায়েস বলি সেটা নিয়ে টোটাল 22 রকমের পদ হয়। তা আলটিমেট সব খাওয়া যায় না, পরের পর ওরা দিতে থাকে, এবং টোটাল আমি জানলাম যে সেটা 22 রকমের হয়েছে। যাই হোক, এ একটা মানে কি বলবো, মানে আলাদা ধরনের অভিজ্ঞতা আজকে যেটা আমাদের হলো। সঙ্গে থাকো, আমরা এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। এবং সবচেয়ে বড় কথা আরেকটা জিনিস, যে ভারতবর্ষে আমি তো দেখিনি আর আছে বলে আমার মনে হয় না, যেখানে পঞ্চপাণ্ডবের মন্দির, কারণ এখানে অজ্ঞাতবাসের শেষ বছর পঞ্চপাণ্ডব এখানে কাটিয়েছিল ব্যাসদেব
কুন্তী এবং মহাভারতের সেই পঞ্চপাণ্ডব ভীম, যুধিষ্ঠির, অর্জুন, সহদেব, নকুল সবাই এখানে ছিল। সেই শেষ বছর ওরা, সেই মহাপুরুষরা এখানে ছিলেন শেষ বছরে। তা সেই জায়গাও তোমাদের সাথে আমরা শেয়ার করলাম, সেই ভিডিও শেয়ার করলাম, সেই পুকুর শেয়ার করলাম যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর বিভিন্ন রকম লীলা সেই জায়গায় রয়েছে। তা আমরা এবার আস্তে আস্তে সব কিছু দর্শন করার পরে এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। এখান থেকে আমরা রামপুরহাটের দিকে যাব। আমরা বীরভূমের এক প্রসিদ্ধ জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম। সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, এবং এরকম অনেক অনেক জায়গা তোমরা নিজেরাও ঘোরো এবং কোথায় কোথায় গেছো। আর যদি কেউ এই জায়গায় আগেও এসে থাকো তো অবশ্যই কমেন্টসে সেগুলো আমাদের জানাও, খুব ভালো লাগবে যে এরকম জায়গা তোমরা আসতে পেরেছো। আর যদিও কেউ আসতে চাও, জানতে চাও, তারাও অবশ্যই কমেন্টস করো। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো, ভালো খারাপ যেটাই লাগুক সেটা অবশ্যই তোমরা আমাদের ম্যানিফোর ব্লগে কমেন্টসে তোমরা দেবে, তাহলে আমরা আরও আনন্দ পাবো এবং আরও কী বলবো, ইচ্ছা তৈরি হবে আমাদের মধ্যে যেরকম ভালো ভালো কিছু অজানা জায়গা যা অনেক মানুষ হয়তো জানে না, খুব সীমিত কিছু মানুষ জানে, তা তোমাদের সবার সাথে শেয়ার করতে পারবো। সঙ্গে থাকো ম্যানিফোর ব্লগস, নো ঢপ, নো ড্রামা, অনলি ফান অ্যান্ড রিয়েলিটি।